আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফয়সাল আছি আপনাদের সাথে। আজ আপনাদের দেখাবো যে কোনো স্যামসাং ফোন কীভাবে TWRP করবেন, বিশেষ করে স্যামসাং J200S। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আমার ফোনের মডেল এবং ভার্সনটি দেখিয়ে নিচ্ছি। আমার ফোনের মডেল হলো স্যামসাং J200S এবং অ্যান্ড্রয়েড ভার্সন 5.1.1। যে কাজটি করতে হবে সেটি হলো বিল্ড নাম্বার, এখানে 5-6 বার প্রেস করবেন একসাথে একই সময়ে, তারপর ডেভেলপার এই অপশনটি চলে আসবে। ডেভেলপার অপশনটি সবসময় অন রাখবেন, কোনো কোনো সময় করবেন না। আর টার্ন অন OEM আনলক, এটি সবসময় অন রাখবেন। USB এই অপশনটিও অন রাখবেন। এই অপশনগুলো আপনারা যদি অফ করে দেন তাহলে TWRP রিকভারি মোডেও যাবে না আর আপনার ফোনটি অনও করতে পারবেন না। TWRP করার পর দেখাবে কাস্টম বাইনারি ব্লকড বাই FRP লক, তাই এই সমস্যাটি যাতে না পড়েন সেজন্য আপনারা এই অপশনটি কখনোই বন্ধ করবেন না। এটি পাসওয়ার্ড চাবে, যাদের পাসওয়ার্ড দেওয়া আছে তাদের পাসওয়ার্ড দিয়ে এটি অন করতে হবে। আমার এখানে পাসওয়ার্ড দেওয়া নাই, এই যে পাসওয়ার্ড কি খুলে রেখেছি, পাসওয়ার্ড দিব অবশ্য পেরান। তারপর অন করবেন। অন করার পর ডিসক্রিপশনে কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেটি হলো স্যামসাং USB, তারপর রয়েছে ওরিয়েন্ট 3 ফাইল এবং TW। যে কোনো ফোনের জন্য TWRP, বিশেষ করে স্যামসাং J200S 3G ফোনের জন্য TWRP লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। আর আমার এখানে নামানো রয়েছে ওরিয়েন 3 ফাইলটি, প্রথমে আনজিপ করে নেবেন, EXE আসল থাকে এটা কম্পিউটারের জন্য। তারপর রয়েছে স্যামসাং USB ড্রাইভার, EXE এবং TWRP 3x0x21, এটা টার ফাইল 15 MB। এখন আমরা PC-তে চলে যাব। PC-তে যাওয়ার আগে স্বাভাবিকভাবে দেখে নিচ্ছি কিভাবে ডাউনলোড দেবেন। লিঙ্ক থেকে ওপেন করবেন লিঙ্ক। তারপর সরাসরি চলে আসবে, সেভে দিলেই ডাউনলোড হওয়া শুরু করবে স্যামসাং USB ড্রাইভার। ক্যান্সেল দিয়ে দিলাম যেহেতু আমার ডাউনলোড করাই আছে, এবং যে কোনো স্যামসাং ফোনের জন্য একটি ওডিএন ফাইল দিয়ে এটা ফ্লাশ করতে হবে, TWRP এটা ইনস্টল দিতে হবে। ওডিএন ফাইল শব্দ রয়েছে, আপনারা যে কোনো একটি লাইসেন্স পার্সন নামে নিন। তারপর রয়েছে যে কোনো ফোনের জন্য TWRP, এখানে পেয়ে যাবেন এনি স্যামসাং ফোনের যে কোনো ফোন, প্রায় সব ধরনের ফোনের TWRP এখানে রয়েছে, আপনারা খুব সহজে নামিয়ে নিতে পারেন। আমার নামানোই আছে, আপনারা দেখেছেন এর আগে। তারপর রয়েছে স্যামসাং সুপার এসইউ জিপ ফাইল, এখানে J200S এর জন্য আলাদা লিঙ্ক, কারণ এটি বাংলাদেশের ফোন তো তাই একটু কঠিনই। তারপর ক্লিক হেয়ার টু স্টার্ট ডাউনলোড, এই জায়গায় ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নিবে, তারপর এই জায়গায় এসে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অটোমেটিক এখান থেকে ডাউনলোড হবে।
স্ক্যানিং হচ্ছে, মিরার ভার্সন, হ্যাঁ, তারপর এখানে ডাউনলোড দিবেন। এই তো ডাউনলোড, আমার ডাউনলোড দেওয়াই আছে। এখন আমরা পিসিতে চলে যাব সরাসরি, ভিডিওটি পজ করে আমি যাচ্ছি পিসিতে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন ফাইল ম্যানেজার থেকে আরও একবার দেখিয়ে নিচ্ছি। কম্পিউটারে আপনারা USB-র মাধ্যমে নিয়ে নেবেন TWRP ফাইল এবং ওডিয়ন ফাইল, আমার এখানে রয়েছে বিটা সুপার এসইও। নির্দিষ্ট ফোনের জন্য নির্দিষ্টভাবে নামিয়ে নেবেন, ভুলক্রমে অন্যগুলো নামাবেন না, অন্য ফোনেরটা সতর্কতার সহিত নামাবেন। এখন আমি আমার ODN3 ফাইলটি ওপেন, ODN3 জিপ আনজিপ করে প্রথমে, আমার এখানে আনজিপ করাই রয়েছে ODN3 ভার্সন, এটা ভালো ভার্সন, রিফ্রেশ দিয়ে নেবেন কয়েকবার। তারপর ODN3 ফাইলটি ওপেন করছি এই মুহূর্তে। ওকে, হ্যাঁ ODN3 ভিউয়ার্স, তার আগে আমার ফোনটি অফ করে নিচ্ছি। বাই ভিশন যে পর্যন্ত শোনা না যাবে সে পর্যন্ত রাখতে হবে। এই তো, এখন ভলিউম আপ বাটন, ডাউন বাটন, ভলিউম আপ বাটন, পাওয়ার বাটন, হোম বাটন একসাথে ধরবো সেম টাইম। তারপর আমার স্টক রিকভারিটি চলে আসবে, সচরাচর ফোনে যে রিকভারিটির দেওয়া থাকে এর মাধ্যমে খালি শুধু কয়েকটি কাজ করা যায়, যেমন ক্র্যাশ ডিলেট করা যায়, রিসেট, হার্ড রিসেট দেওয়া যায় এবং রিবুট সিস্টেম অন, কয়েকটা বিষয়, এটা ভালো না, এর মাধ্যমে তেমন ভালো কোনো কাজ করা যায় না, স্টক রিকভারি এটা সব ফোনেই দেওয়া থাকে প্রথম। এখন রিবুট সিস্টেম নাও, এই ফোনটি অন করে নিচ্ছি। Z2 আমার ফোনটি, স্যামসাং গ্যালাক্সি Z2। ODN3 ফাইলটি আমার ওপেনই রয়েছে, এখানে অটো রিবুট এই টিকটি সকলের ওখানে দেওয়া থাকবে, যদি কারো ওখানে না দেওয়া থাকে অবশ্যই দিয়ে দিবেন। তারপর অটো রিবুট, এখানে অ্যাপি ক্লিক করে তারপর TWRP ফাইলটি বসিয়ে দিব অ্যাপিতে। এই অটো রিবুট অপশনটি যদি না থাকে, এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়, না থাকলে আপনার ফোনটি বুট নিবে না। USB লাইনটি লাগিয়ে নিব আমরা এখন, ডাউনলোড মোডে নিয়ে ফোনটি অফ করে নিচ্ছি।
ভলিউম ডাউন বাটন, পাওয়ার বাটন এবং হোম বাটন একই সাথে ধরে ডাউনলোড মোডে নিব। ভলিউম ডাউন বাটন, নিচের বাটন, হোম বাটন আর পাওয়ার বাটন এই তিনটি একসাথে ধরবো। ভলিউম ডাউন, পাওয়ার বাটন এবং হোম বাটন একই সাথে ধরবো, তারপর উপরে কন্টিনিউ ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিব। উপরেটা ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিব। এই তো, যাদের যে 200S তাদের ফোনটি এইরকম অবশ্য আসবে না। এখনকার সময়ে আপডেটের মধ্যে কালার পরিবর্তন হয়েছে ডাউনলোড মোডের। এখন এই কোণাত এই জায়গায় নীল বর্ণের দাগ আসবে, আপনারা দেখতে পারবেন, তারপরে বুঝতে পারবেন যে ডাউনলোড মোডে কানেক্ট হয়েছে কি না। তার আগে বলে রাখি, সর্বপ্রথম আপনাদের এই তো চলে এসেছে, সর্বপ্রথম আপনাদের স্যামসাং USB ড্রাইভার এটি ইনস্টল দিয়ে নেবেন, তারপরই কেবল ODN3 ফাইলের ভিতর ঢুকবেন। এই তো, আমি এখন TWRP ফাইল সিলেক্ট করব। মাই কম্পিউটার সিলেক্ট সিলেক্ট হয়ে গেল। এটা J200S এর জন্য 15 MB মাত্র, যা 2 সেকেন্ডে ফ্লাশ করে দেবে। স্টার্টে ক্লিক করব, স্টার্ট। এই তো হয়ে গেল, পাস হয়ে গেছে। এখন আপনার ফোনটি অবশ্যই জুড়ে যাবে, মানে চালু হয়ে যাবে। চালু হচ্ছে ফোনটি। সেকেন্ডও লাগে না এটি ইনস্টল দিতে, কিন্তু USB লাইনটি খুলে নিচ্ছি, লকটি সরিয়ে নিচ্ছি। এখন আমাদের ফোনটি দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এখন আবার রিকভারি মোডে আমরা চলে যাব। ফোনটি অফ করে নিচ্ছি। তো হোম বাটন, ভলিউম আপ বাটন, পাওয়ার বাটন সেম টাইম একই সময়ে লং প্রেস করে ধরে রাখবেন প্রায় হাফ মিনিট এর মতো। তারপর দেখতে পাচ্ছেন আপনারা TWRP রিকভারি মোডে আমরা চলে এসেছি। এখন সোয়েপ করে দেব, সোয়েপ। এখন আমরা ইনস্টল দিব সুপার SEO, এটি ইনস্টল দিব। খুঁজতেছি আমাদের এখানে এখনকার সময়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আপনার কথা কিছু কম বুঝতে পারেন। আমি খুঁজতেছি সুপার SEO জিপ ফাইল। এখানে রয়েছে রিবুট সিস্টেম। আমি আমার সুপার SEO জিপ ফাইলটি কোন ফাইলে রয়েছে তা দেখে নিচ্ছি আরেকবার। TWRP-র মাধ্যমে রুট করাই ভালো, অন্যভাবে রুট করলে আপনাদের রুটের বিভিন্ন কাজ করার সময় আপনাদের ফোনে ফ্লাশটি চলে যাবে। তাই TWRP-র মাধ্যমে রুট করাই উত্তম। এক্ষেত্রে আপনার TWRP-র মাধ্যমে আরও পাবেন ব্যাকআপ, আপনার ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন আপনার সম্পূর্ণ সিস্টেম, যে কোনো আর আপনার সম্পূর্ণ সব কিছু ব্যাকআপ দিয়ে রাখতে পারেন।
ও, আমার এই ফাইলটিতে রয়েছে, আমি খুঁজেই পাচ্ছিলাম না। এসডি কার্ড সিলেক্ট করতে হবে। আমার মনে হয় TWRP-র ওখানে ফোন মেমোরি দেওয়া ছিল, সিলেক্টেড। ফোনটি আমি আবার অফ করে নেব। রুটটি আমার চেক করে নিচ্ছি, আমার ফোনটি কোনো পরিমাণ রুট নাই। এখন ফোনটি অফ করতে হবে। এই তো 10 সেকেন্ডের মতো সময় নেবে ফোনটি অফ হতে। এখন ভলিউম আপ বাটন, পাওয়ার বাটন, হোম বাটন একই সাথে ধরবেন। তারপর TWRP রিকভারি মোডে চলে আসবে। তারপর ইনস্টলে যাবেন। এখন আপনার যদি কেউ খুঁজে না পান, সিলেক্ট স্টোরেজ এখানে TWR উপরে নেম বাই দিতে পারেন, সাইজ বাই দিতে পারেন। ডেট বাই দিতে পারেন, পর্যায়ক্রমে চলে আসবে। এখন সিলেক্ট স্টোরেজ চাপ দেব, তারপর SD কার্ড সিলেক্ট করব, ওকে দিব। এখন সুপার এসইউ জিপ ফাইলটি ফাস করে দেব, খুব সিম্পলে। এই তো ফাস করে দিলাম, ফাস হচ্ছে। সময় নেবে 2 মিনিটের মতো সময় নেবে এটি ইনস্টল হতে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ক্যাচ ওয়েব করলে অনেক সময় নিবে অন করতে, তাই রিবুট সিস্টেমে ক্লিক করে দিচ্ছি। আমার ফোনটি স্যামসাং গ্যালাক্সি Z2 00S, প্রথমেই দেখিয়ে দিয়েছি। এটা আপনাদের ইনস্টল, আপনাদের এটা করতে 5 মিনিটের মতো সময় লাগবে, তারও কম লাগতে পারে। আমি যেহেতু প্রথমে আপনাদের দেখিয়ে নিচ্ছি, সেহেতু লং টাইম লাগতেছে। স্টার্টিং অ্যাপ প্রথমবার দেখাবে আপনারা, আপনাদের ওখানেও। লককে সারিয়ে নিচ্ছি। এই তো সুপার SEO। সুপার SEO চলে এসেছে অ্যাপ। এখন আমি রুট চেকার দিয়ে রুট চেক করে দেখাবো। রুট চেকার এটি সচরাচর সবাই ব্যবহার করে, ভেরিফাই রুট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ফোনটি রুটেড হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আপনাদেরকে বলে রাখা ভালো, TWRP-র মাধ্যমে রুট করা সবচেয়ে উত্তম। ধন্যবাদ।